স্যামসাংয়ের এ সিরিজের মোবাইল মানে আমরা জানি এই ফোনগুলোর দাম অনেক হয় কিন্তু স্যামসাংয়ের এ সিরিজের মোবাইল যদি তোমরা এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকার বাজেটে পেয়ে যাও এবং তাতে একটা বেশ পাওয়ারফুল গেমিং চিপসেট থাকে বড়ো ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকে ভালো ব্যাটারি থাকে চার্জিং স্পিডও ডিসেন্ট থাকে তো সেই ফোনটা কেমন হবে বেশ ভালো হবে তো তো সেই স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস মোবাইলে এই সমস্ত কিছুই কিন্তু আমরা পেয়ে যাব এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকার বাজেটের মধ্যে তো এই ফোনে আমরা কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার সবকটা ভার্সনের দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কী করছো ভাই ছটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত ইঞ্চি ফুল এইচডি প্লাস পি এলসিডি ওয়াটার ড্রপনস ডিসপ্লে মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্কিন রিফ্রেশার থাকছে নাইনটি হার্স এবং এতে আমরা ওয়ান এইটটি হার্স হার্চ চার্জ রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি ফোর সিক্সটি নিটস তো এই মোবাইলের যে ডিসপ্লেটা পাচ্ছি আমরা মোটামুটি তার স্কিন রিফ্রেশারটা ভালো থাকার জন্য তোমরা যখন কোনো গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হবে কারণ ডিসপ্লেটা যথেষ্টই স্মুথ কাজ করবে এবং ডিসপ্লের ভিজিবিলিটির কথা বলতে গেলে ইনডোরে তো ভিজিবিলিটি ঠিকঠাকই থাকবে হেভি সানলাইটে মোবাইলটা ইউজ করার সময় তখন তোমাদের ভিজিবিলিটিতে একটু সমস্যা হতে পারে বাকি অল ওভার বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে আমরা ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু ঠিকঠাকই পাচ্ছি এটাই বলা যেতে পারে এবার সোজা চলে আসি ফোনের লুকসের দিকে লুকস ওয়াইজ এই মোবাইলটা দেখতে কম করে কুড়ি বাইশ হাজার টাকার মোবাইল মনে হচ্ছে এত কম দামের মোবাইল একদমই মনে হচ্ছে না দেখতে বেশ সুন্দর করা হয়েছে এই মোবাইলটাকে এই মোবাইলের ওজন হচ্ছে একশো চুরানব্বই গ্রাম এবং এর থিকনেস হচ্ছে আট মিলিমিটার এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম স্যামসাং ওয়ান ই ওয়াই ইউজার ইন্টারফেসের সাথে এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এম এইচের জাম্বো ব্যাটারি টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টার পাচ্ছি সেটা ইউএসবি সি তার পাশাপাশি আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন বোর্ড পেয়ে যাচ্ছি অবশ্য এই মোবাইলের বক্সে আমরা কোনো চার্জার ফ্রি পাচ্ছি না এই ফোনের সাথে জাস্ট ডাটা ফ্রি থাকছে এবং সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি এই ফোনের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু মোটামুটি আমরা ঠিকঠাকই পাবো এই ফোনে আমরা ডলবি অ্যাটমোসের সাপোর্টও পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের চার্জিং স্পিডটা কিন্তু ঠিকঠাকই থাকছে বাজেট বিবেচনায় বলতে গেলে আমরা বেশ ভালোই পাচ্ছি এটাই বলা যেতে পারে এবার আমরা সোজা চলে আসি এই ফোনে সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটা আপাতত তিনটে কালার ভেরিয়েশানে লঞ্চ করেছে ব্ল্যাক লাইট গ্রিন এবং ভাইলেট কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এইট এরপরে আমরা একটা দুই মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পাচ্ছি এবং তারপর থাকছে একটা দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ টু এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে সিক্সটি ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে এই মোবাইলে আমরা ক্যামেরাটা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে ভালো ছবি তুলতে পারবে ভিডিওগ্রাফিও বেশ ভালোই করতে পারবে অবশ্যই এতে যদি আমরা ওআইএস সাপোর্ট পেয়ে যেতাম তাহলে একদম জমে যেত দারুণ একটা ক্যামেরা হতে পারতো কিন্তু ক্যামেরার কোয়ালিটির দিকে যদি আসি বাজেট বিবেচনায় কোয়ালিটিটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি সেলফির কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই ফোনে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ফাইভ ব্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এবং ডুয়েল ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন মানে এতে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কোয়েলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটটি প্রসেসার এটা একটা সিক্স এম অক্ট্রকর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর গি হার্স এবং এতে আমরা অ্যাড্রিনো ছশো দশ পাচ্ছি তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে মাল্টিটাস্কিং করতে পারবে অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা যথেষ্টই ভালো পাবে একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু সমস্যা হতে পারে বাকি বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনের পারফরমেন্স আমরা ঠিকঠাকই পাচ্ছি এটাই বলা যেতে পারে এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডি আর ফোর এক্স এবং এতে আমরা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজটাই পেয়ে যাচ্ছি এছাড়াও আমরা এই মোবাইলে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে আমরা তো সব কিছুই এলাম এই মোবাইলটার ব্যাপারে এবার জেনে নি ফোনটার দাম কত তো এই ফোনের চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই সাড়ে তেরো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি এবং এই ফোনের ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই ভারতীয় টাকার মতো যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই মোটামুটি সাড়ে চোদ্দো থেকে পনেরো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে তো ফোনটার ব্যাপারে তোমাদের কী না তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বললো না আর স্যামসাংয়ের যদি মোবাইল তোমরা 5G মোবাইল খোঁজো যেটা সাড়ে নয় থেকে দশ হাজার টাকার বাজেট তাহলে স্যামসাং এম 5G বা এফ 5G মোবাইলের দিকে তোমরা যেতে পারো ওই মোবাইলের ব্যাপারে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো বা আমার চ্যানেলেও ভিজিট করতে পারো ওই মোবাইলের ব্যাপারে তোমরা ডিটেলসে ভিডিও পেয়ে যাবে বেশ অল্প দামে ওই মোবাইলগুলো লঞ্চ করেছে কিন্তু তাতে আমরা 5G জি সাপোর্ট পাচ্ছি ডিসপ্লেও বেশ ভালো থাকছে ব্যাটারি থাকছে ছ হাজার মানে বড়ো ব্যাটারি পাচ্ছি আমরা আরও বেশ ভালো ভালো ফিচার্স স্পেসিফিকেশানই ওই মোবাইলে থাকছে কিন্তু দামটা কিন্তু যথেষ্টই কম থাকছে তো ওই মোবাইলগুলোর ব্যাপারে বিস্তারিত ভিডিওগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে